प्रिय दर्शक अस्सलामु आलाइकुम नाटोर फिश फार्मिंग रिसार्च सेंटर फिश किंग एरोटोरेर पक्ष थेके आमी खंदकार जुएल इमाम सबाई के जानाई आंतरिक शुभेच्छा। आशा करी आपनारा सबाई भालो आछेन। दैनिक प्रजुक्ति एरोटोरेर माध्यमे माछ चाष আধুনিক প্রযুক্তি এরটারের মাধ্যমে আমরা মাছ চাষ কেন করব তার মূল প্রতিপাদ্য বিষয় হলো বর্তমান সাম্প্রতিক সময়ে গোটা বিশ্ব আয়নে যে প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে তারই ধারাবাহিক অংশ বিশেষে আমরা পিছিয়ে থাকব না। আমরা জন্মগ্রহণ করেছি সুজলা সফলা শস্য শ্যামলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশের প্রতিটি মানুষের এই কৃষির একটি বৃহৎ অংশ মাছ চাষ। এই মাছ চাষের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছি। আমাদেরকে কেন চিন্তা করতে হবে, কারণ সমগ্র বিশ্বের উন্নত দেশগুলোতে তারা এই এরাশন ভিত্তিক চাষের মধ্যে দিয়ে তারা সফল হয়েছে, আমরা আসি পিছিয়ে। আমরা যারা মাছ চাষ করছি আমাদের পুকুরগুলোতে যখন আমরা মাছ ছাড়তেছি, পুকুরে মাছ ছাড়ার পরে বেশ কিছুদিন আমরা মাছকে ভালোভাবে খাওয়াচ্ছি, সুরক্ষা দিচ্ছি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের পানির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। পানির স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে মাছ যখন মাছ পর্যায়ে চলে আসতেছে মাঝামাঝি পর্যায়ে, তখনই শুরু হচ্ছে বিভিন্ন সমস্যা। যে সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ঔষধ মেডিসিন কেমিক্যালের দ্বারস্থ হচ্ছি, তাদের নিকটে আমরা যাচ্ছি, সেগুলো কিনছি, আমরা সেগুলো পানিতে দিচ্ছি, কিন্তু আমরা কোনো সমাধান পাচ্ছি না। একদিকে যেমন আমাদের মাছগুলো আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং আমাদের মাছগুলোতে কেমিক্যাল রাসায়নিক এবং মেডিসিন ব্যবহারের ফলে তাদের শরীরে এগুলো ইফেক্ট হচ্ছে। সেগুলো যদিও বেঁচে থাকে, সেগুলো আমরা খাচ্ছি, আমরা খাইলে আমাদেরও সেগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করছে, যার কারণে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই বাংলাদেশের বৃহৎ গোষ্ঠী, আমরা জনসংখ্যা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে, অনেক মানুষের দেশ, এই মানুষের স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য সুরক্ষায় আমাদেরকে নিরাপদ মাছ চাষ করতে হবে এবং আমাদের মাছ চাষের সফলতা করতে গেলে আমাদেরকে এয়ারেশন অবশ্যই ব্যবহার করতে হবে। এয়ারেশন ব্যবহার করলে যে সুবিধাগুলো আমরা পাবো সেটার মূল দিকগুলো হলো প্রকৃতির যে ন্যাচারাল দিক, প্রকৃতির যে ন্যাচারালগুলো, হাওয়ার বাওয়ার, বিল, খাল, নদী, নালা, সমুদ্র বন্দর, যেখানেই আমরা মাছের আহরণ করতেছি উন্মুক্ত জলাশয় থেকে, সেগুলো জায়গাতে কোনো কেমিক্যাল মেডিসিন রাসায়নিক ব্যবহার হচ্ছে না এবং সেগুলো মাছ সুরক্ষিতভাবে বড় হচ্ছে এবং সেগুলোকে প্রকৃতির যে ন্যাচারাল যে লীলাভূমি, লীলা যে তৈরি হচ্ছে, যে আবহমান যে পরিবেশ আছে আমাদের বাংলাদেশে, সেখান থেকে সেই মাছগুলোকে সুন্দর এবং সঠিকভাবে বেড়ে উঠছে এবং সেই মাছগুলো আমরা ভক্ষণ করছি। কিন্তু আমরা যে এই চতুর্থ তৃতীয়তম অবস্থায় বাংলাদেশে মাছ চাষ করছি, আমরা এখন মাছ চাষিরা হতাশ। কেন হতাশ? আমাদের অধিকাংশ পুকুরগুলোতে মাছ ভাসতেছে, পাঁচ দিন ভালো খাচ্ছে, সাত দিন খাচ্ছে না। পাঁচ দিন ভালো খেয়ে যে পরিমাণ ফিডিং তাদের শরীরে গিয়ে ওয়েট বাড়তেছে, সাত দিন না খাইলে সেটা আবার কমে যাচ্ছে। এর মধ্যে দিয়ে আমাদের ফিডের একটি চোরাবালি হচ্ছে একদিকে, যেখানে এক কেজি ফিডে মাছ আমাদের এক কেজি হওয়ার কথা, সেখানে দুই কেজি খেয়েও হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। সেখানে আমাদের লস হচ্ছে এবং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আর্থিকভাবে এবং আমাদের মধ্যে যে মাছ চাষের দৃঢ় প্রত্যয় স্বপ্ন সাধনা সেটা আমাদের পিছিয়ে পড়ছে। আর এরাশন যখন আমরা একটি পুকুরে একটি এরাটারও যদি ব্যবহার করি, আমাদের যে দিকগুলো ফিরে আসবে সেটা হলো প্রকৃতির ওই ন্যাচারাল দিকগুলো এরাশনের মাধ্যমে পানিতে প্রয়োগ হবে এবং মাছ ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত, আহরণের আগ পর্যন্ত, মাছ ধরে বিক্রি করার আগ পর্যন্ত পুকুরের যে ন্যাচারাল প্রাকৃতিক যে দিকগুলো সেগুলো সেখানে সবসময় আমরা এয়ারেশনের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে প্রদান করতে সহায়ক হব এবং এই মাছ চাষ শিল্প ইন্ডাস্ট্রিকে আমরা উত্তরোত্তর লাভজনক দিকে নিয়ে যেতে পারব এবং আমরা এটাকে শিল্প হিসেবে পরিচালনা করব, একটি ইন্ডাস্ট্রি হিসেবে পরিচালনা করব, যাতে করে আমাদের আগামীর দিনগুলোতে মাছ চাষের যে সফলতার বাধাগ্রস্ততা, সফলতার স্বপ্ন ভেঙে যাওয়া সেটা যেন আমাদের কখনোই আর না হয়। এইটার কারণে আমাদেরকে আধুনিক মাছ চাষে বিশ্বায়নের যুগে আমাদেরকে অবশ্যই সারা বিশ্বে যেহেতু প্রযুক্তি নির্ভর, প্রযুক্তি নির্ভরের মধ্যে দিয়ে
তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমরাও আগামীর মার্চ মাসে এই এরেশন ব্যবহার করে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব। এই প্রচারগুলো আপনাদের মাঝে করে থাকি এবং আমরা অবশ্যই মনে রাখব যে বাংলাদেশে আগামী পাঁচ বছরে যে পরিমাণ মেশিনের প্রয়োজন আছে, কত মেশিন আমি খন্দকার জুয়েল ইমাম এই ফিশকিং এলাকার বিক্রয় করে কখনোই বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে পারবো না। আমার মতো অনেক উদ্যোক্তা তৈরি হতে হবে এবং অনেককেই সঠিক মানসম্পন্ন এবং গুণগত মানের মেশিন নিয়ে এসে বাংলাদেশের চাষিদের মাঝে যাদের চাহিদা আছে চাহিদা পূরণে আমাদেরকে চিন্তা রাখতে হবে এবং অবশ্যই ভালো মানের মেশিন নিতে হবে। ভালো মানের মেশিন দিয়ে লং টাইম যদি আমরা চালু করতে পারি, অন্তত পক্ষে একটি বছর যদি আমরা সুরক্ষিতভাবে একটি পুকুরেও মাছ চাষ সম্ভব হয়, তাহলে আগামীর দিনগুলোতে এই 30-35 হাজার টাকার মেশিন খরচের খাতায় কস্টিং হিসেবে সকল মাছ চাষে যে খরচ পড়বে তার সঙ্গে আরও 35 হাজার টাকা যোগ করে আমরা মনে করব যে এক বছর একটি গ্যারান্টেড কোম্পানির কাছে মেশিন কিনলাম, বাকি বছরে আমরা এটার 2000 টাকা লাগে, আমরা এটা আবার রিপেয়ারিং যদি কোনো প্রবলেম থাকে টুকটাক যে পার্টসগুলো থাকে এর ভিতরে বিয়ারিং থাকে, এর ভিতরে ক্যাপাসিটার থাকে, ওয়ারলোড সুইচ থাকে, এর ভিতরে তার যদি কোনো প্রবলেম হয় কিছু তার চেঞ্জ করতে হতে পারে, তামার তার দিয়ে বাঁধানো থাকে, যদি 5000 টাকা লাগেও এটা আমাদের কাছে বড় কিছু নয়। এই চিন্তাগুলো আমাদেরকে মাথায় থেকে ঝেড়ে ফেলতে হবে যে আমরা মেশিন লাগাবো কতদিন চলবে, কয় বছর চলবে। আমরা যদি 5-5 লক্ষ টাকা 10-20 লক্ষ টাকাতে যদি প্রাইভেট গাড়ি মোটরসাইকেল কিনি সেটা তো আমাদেরকে অনেক সময় দেখা যায় যে মাঝে মাঝে রিপেয়ারিং করতে হয়, এটা আসলে বড় সমস্যা নয়। তাই আমাদেরকে আগামীর মাছ চাষে সুরক্ষিত মাছ চাষে স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং আমাদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এদেশের মানুষের মাঝে প্রয়োগের জন্য আমাদেরকে অবশ্যই কেমিক্যাল মেডিসিন মুক্ত এবং একটি নিরাপদ খাদ্য মাছ চাষ করতে হবে। কারণ আমাদের এই বাঙালিদের বাংলাদেশের সকল মানুষের যে আমিষের চাহিদা আছে তার 60% আসে এই মাছ থেকে। তাই এই মাছকে আমাদের সুরক্ষা করতে হবে, নিজে আমরা ঘুরে দাঁড়াবো, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হব, আমাদের উৎপাদনকৃত মাছগুলো আমার দেশের সকল মানুষের কাছে আমরা বাজার প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে পৌঁছে দিব এবং ভোক্তারা সঠিকভাবে সুরক্ষিতভাবে স্বল্প টাকায় কেনার পরেও আমাদের অত্যধিক লাভ হবে। এই ধরনের প্রত্যাশা রেখে আমি সকলকে এরেশনের মাধ্যমে মাছ চাষের একটি আহ্বান জানিয়ে আমি আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।